বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। শুরু করছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আছি তোমাদের সাথে আমি সাবিনা ইয়াসমিন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠের সঙ্গে পরিচিত হই। শ্রেণী তৃতীয়, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পাঠের শিরোনাম মহাদেশ ও মহাসাগর, পাঠাংশ মহাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, চলো শিখনফল জেনে নিই। আজকের পাঠ বিশ্লেষণ শেষে তোমরা কি কি জানবে সে সম্পর্কে জানি চলো। এক, পৃথিবীর মানচিত্রে কয়টি মহাদেশ রয়েছে এবং মহাদেশগুলো কি কি তা তোমরা বোর্ডেও লিখতে পারবে। দুই, পৃথিবীর মানচিত্রে সাতটি মহাদেশ চিহ্নিত করতে পারবে। তিন, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাদেশের নাম বলতে পারবে। চলো আমরা এখন একটি ছবি দেখি। তুমি নিশ্চয়ই একটি পৃথিবীর মানচিত্রে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে পৃথিবীর যে সাতটি মহাদেশ রয়েছে সে সাতটি মহাদেশকে দেখা যাচ্ছে। আবার কিছু মহাসাগরকেও দেখা যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর যে মানচিত্রে যে মহাসাগর এবং মহাদেশ এগুলোকে তোমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছ। আজকের আলোচনায় আমরা পৃথিবীর যে সাতটি মহাদেশ রয়েছে সেই সম্পর্কে জানতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃথিবীতে বাস করি, অর্থাৎ আমরা যেখানে বাস করি সেই পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, যেটি দেখতে কি গোলাকার তবে উপরে নিচে কিছুটা চ্যাপ্টা। অর্থাৎ আমাদের পৃথিবী হচ্ছে কি দেখতে গোলাকার তবে এর উপরে এবং নিচে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ, অর্থাৎ আমাদের এই পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থলভাগ আর একটি হচ্ছে জলভাগ। স্থলভাগ হচ্ছে যেখানে কোনো পানি নেই, আর জলভাগ হচ্ছে পুরোটাই পানি দ্বারা তৈরি। চলো পরবর্তী আলোচনায় যাই। স্থলভাগ, প্রিয় শিক্ষার্থীরা, স্থলভাগ হচ্ছে সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত হয়। জলভাগ, জলভাগ হচ্ছে নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত হয়। অর্থাৎ স্থলভাগকে আমরা সাতটি মহাদেশে ভাগ করেছি, আর জলভাগকে আমরা আবার মহাসাগরে ভাগ করেছি, পাঁচটি মহাসাগরে ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা এই যে স্থলভাগ অর্থাৎ সাতটি মহাদেশ নিয়ে আলোচনা করব। পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো স্থলভাগ, বাকি তিন ভাগ হলো পানি বা জলভাগ। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পৃথিবীকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্থলভাগ আর একটি হচ্ছে জলভাগ। স্থলভাগে রয়েছে সমভূমি, পাহাড়, পর্বত দেখতে পাচ্ছ, হ্যাঁ মরুভূমি দেখতে পাও,
এই সবকিছু মিলিয়ে হচ্ছে কি স্থলভাগ, অর্থাৎ এখানে পানি নেই। আর জলভাগে হচ্ছে পুরোটাই পানি দ্বারা আবদ্ধ, অর্থাৎ আমাদের পৃথিবী তিন ভাগ হচ্ছে কি পানি, আর এক ভাগ হচ্ছে স্থলভাগ। তাহলে একটু মনে রাখো, আবার আবার বলছি, পৃথিবীর চার ভাগের এক ভাগ হচ্ছে স্থলভাগ, বাকি তিন ভাগ হচ্ছে পানি বা জলভাগ। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। আমরা এবার একে একে সাতটি মহাদেশ সম্পর্কে জানতে চেষ্টা করি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, অর্থাৎ এগুলো হচ্ছে সাতটি মহাদেশের চারটি। তাহলে আমরা নামগুলো একটু দেখি। এই পৃথিবীর স্থলভাগকে আমরা সাতটি মহাদেশে ভাগ করেছি। মহাদেশগুলোর নামগুলো কি হচ্ছে তাহলে? প্রথমটি হচ্ছে এশিয়া, তারপরে হচ্ছে আফ্রিকা, এরপর হচ্ছে ইউরোপ, এরপর হচ্ছে উত্তর আমেরিকা। আবার বলছি চারটি মহাদেশের নাম, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ। চলো বাকি তিনটি মহাদেশ সম্পর্কে জানি। দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে আমরা কয়টি মহাদেশের নাম জানলাম? সাতটি মহাদেশের নাম জেনেছি। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ সাতটি মহাদেশের নাম জেনেছি, সেগুলো কি কি আরেকবার একটু চোখ বুলিয়ে নিই। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আরেকবার বলবো, তোমরা একটু মনে করার চেষ্টা করো, মনে রাখবে এগুলো, এবং এগুলো খাতায় লিখে রাখবে। তাহলে কয়টি মহাদেশের নাম বলেছি? সাতটি মহাদেশ। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। এবার আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় এবং ছোট মহাদেশের নাম। মানচিত্রে দেখতে পাচ্ছ মহাদেশগুলোর নাম দেওয়া আছে, অবস্থান কোথায়, মহাদেশগুলোর অবস্থান কোথায় সেটা এখানে দেখাচ্ছে মানচিত্রে। দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে দেখা আছে এশিয়া। এশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় মহাদেশ, যেটা দেখতে পাচ্ছ তোমরা ASIA, এশিয়া। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এবার চলো জেনে নিই ছোট মহাদেশের নাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। AUSTRALIA, অস্ট্রেলিয়া, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। তাহলে আমরা আরেকবার বলি, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, আর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, যেখানে আমরা বসবাস করি, অর্থাৎ আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশেই অবস্থিত। আর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমি তোমাদের জন্য তিনটি প্রশ্ন রেখেছি। আশা করছি তোমরা আলোচনা ভালোভাবে শুনেছো এবং দেখেছো, বুঝতে পেরেছো। তাহলে যদি তোমরা আজকের আলোচনা ঠিকভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। চট করে খাতায় তিনটি প্রশ্নের উত্তর লিখে ফেলো, আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি একবার। এক, মহাদেশ কয়টি, অর্থাৎ আমাদের পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে। দুই, সবচেয়ে বড় মহাদেশের নাম কি, সবচেয়ে বড় মহাদেশের নাম কি, একটু আগে কিন্তু আমরা বলেছি সবচেয়ে বড় মহাদেশের নাম কি। তিন, সবচেয়ে ছোট মহাদেশের নাম কি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রশ্নও বুঝেছ, উত্তরটা লিখে ফেলো তাড়াতাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমরা সাতটি মহাদেশের নাম জেনেছি। মহাদেশগুলোর নাম ছিল এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং সর্বশেষ অ্যান্টার্কটিকা মহাদেশ। আমরা আজকের আলোচনায় আরো জেনেছি যে আমরা পৃথিবীতে বসবাস করি, যে পৃথিবী কিনা সৌরজগতের একটি গ্রহ এবং এটি দেখতে গোলাকার হয়ে থাকে, তবে উপরে এবং নিচে কিছুটা চাপা বা চ্যাপ্টা থাকে। আর পৃথিবীকে উপরিভাগকে আমরা জলভাগ এবং স্থলভাগ এই বিভাগে ভাগ করেছি। জলভাগে রয়েছে হচ্ছে কি সাগর, নদী, মহাসাগর নিয়ে গঠিত, আর স্থলভাগ হচ্ছে সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত হয়। আমরা আরো জেনেছি পৃথিবীর চার ভাগের এক ভাগ হচ্ছে স্থলভাগ, বাকি তিন ভাগ হচ্ছে জলভাগ বা পানি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তিনটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি বাড়ির কাজ হিসেবে, সে তিনটি প্রশ্ন তোমরা বাড়ির কাজ করে ফেলবে এবং আজকের আলোচনা থেকে তোমরা এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।